প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্পূর্ণ ক্লাসটি দেখবে, যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেগুলোর পরবর্তীতে উত্তর জানিয়ে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাকসুদুর রহমান বেগ, শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে আজকে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যা যা শিখব সেগুলো একটু দেখে আসি, তারপর আমরা সেগুলো বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের আমি তোমাদেরকে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ডাটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ ডাটা ট্রান্সমিশনের কী কী মোড আছে, সেগুলো কিভাবে কাজ করে, আমরা সেগুলোকে কিভাবে বর্ণনা করব, এবং কি আমি ভিডিও সহকারে তোমাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। ক্লাসটি সম্পূর্ণ দেখবে। তো এখানে আমরা আবার ডাটা ট্রান্সমিশন মোডের মধ্যে শিখতে পারবো সিমপ্লেক্স কী জিনিস, হাফ ডুপ্লেক্স কী জিনিস, ফুল ডুপ্লেক্স কী জিনিস, সেগুলো সম্পর্কে বিস্তারিত আমরা ধারণা পাব। তারপর আমরা জানতে পারবো ইউনিকাস্ট কী, ব্রডকাস্ট কী, মাল্টিকাস্ট কী, সেগুলো সম্পর্কেও আমাদের একটা ভালো ধারণা থাকবে। তারপর আমরা দুইটা কেবল নিয়ে আজকে আলোচনা করব। সে কেবল দুটি হলো, একটি হলো টুইস্টেড পেয়ার কেবল, আরেকটি হলো কোএক্সিয়াল কেবল। এই দুটি কেবলেরও বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ক্লাসটি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে ডাটা ট্রান্সমিশন মোড বলতে আমরা কী বুঝি? উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বলা হয় ডাটা ট্রান্সমিশন মোড। অর্থাৎ উৎস বলতে আমরা বুঝি যেখান থেকে আমি ডাটাটা সেন্ড করব, গন্তব্য বলতে আমরা বুঝি যে রিসিভ করবে, অর্থাৎ আমরা যে কমিউনিকেশন করি, কোনো একজন থেকে সেটা প্রেরণ করতে হয়, আরেকজন থেকে সেটা রিসিভ করতে হয়। তোমরা জানো আমরা চিঠি যখন আদান প্রদান করতাম সেক্ষেত্রে প্রেরক প্রাপক দুইটি ঠিকানা দিতে হতো, কে প্রেরণ করলো আর কে সেটা পাবে। সেই বিষয়টা থেকে আমরা বুঝতে পারি, অর্থাৎ উৎস থেকে গন্তব্যে কোনো ডাটা প্রেরণ করাই হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। তাহলে তোমরা বুঝতে পেরেছ ডাটা ট্রান্সমিশন মোডটা আসলে কি। তো প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিমপ্লেক্স, আরেকটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আবার আমরা সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে ব্রডকাস্ট, আর একটা হচ্ছে মাল্টিকাস্ট। সেগুলো সম্পর্কে তোমরা গুরুত্বপূর্ণ তত্ত্ব পাবে আজকের ক্লাসটি থেকে। তো আমরা সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোড বলতে আমরা কী বুঝি? সিমপ্লেক্স হলো কেবলমাত্র একদিকে ডাটা প্রেরণের মোডকে সিমপ্লেক্স বলা হয়, অর্থাৎ ডাটা শুধু একদিক থেকে প্রবাহিত করতে পারবে, আরেকদিকে শুধু রিসিভ করতে পারবে, সে ডাটা সেন্ড করতে পারবে না। যেমন আমরা কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা প্রেরণ, রিমোট দিয়ে টেলিভিশনের আমরা বিভিন্ন চ্যানেল বা ভলিউমগুলো কন্ট্রোল করা, এগুলো সবগুলোই কিন্তু সিমপ্লেক্সের মধ্যে পড়ে। কম্পিউটার থেকে আমরা প্রিন্টারে প্রিন্ট করলে সেটাও কিন্তু সিমপ্লেক্সের মধ্যে পড়ে। তো হাফ ডুপ্লেক্স যদি আমরা একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে ডাটা উভয় দিকে প্রবাহিত হয় কিন্তু একই সময়ে উভয় দিকে প্রবাহিত করা যায় না। উপরের ভিডিওটি যদি তোমরা লক্ষ্য করো তাহলে এখানে তোমরা বুঝতে পারবে, এখানে উৎস এবং প্রেরক এবং প্রাপক দুটি কম্পিউটার আছে, তারা উভয় দিকে কিন্তু ডাটা প্রেরণ করতে পারে কিন্তু একই সময়ে উভয় দিকে তারা প্রেরণ করতে পারে না। যেমন আমরা জানি ওয়াকি টকির কথা যদি বলি, যেমন আমাদের বিভিন্ন ডিফেন্সের যেই মানুষ আছে তারা কিন্তু ওয়াকি টকি ব্যবহার করে থাকে, সেটা কিন্তু একই সাথে উভয় দিকে ডাটা ট্রান্সফার করা যায় কিন্তু একই সময়ে পারা যায় না। অর্থাৎ ওয়াকি টকিতে যদি কেউ কথা বলে তাহলে আমরা দেখতে পারবো যে একজনে কথা বলে আরেকজনে শুনে, তারপর সে কথা বলা শেষ হলে অপরজনে আবার সেটার রিপ্লাই দেয়। আবার এমনকি নেটওয়ার্কের অধীনে যতগুলো নেটওয়ার্ক সিস্টেম আছে,
আর সবাই কিন্তু সেই ডাটাগুলো রিসিভ করতে পারে। তাহলে আমরা হাফ ডুপ্লেক্স সম্পর্কে বুঝতে পারলাম, সিমপ্লেক্স সম্পর্ক আমাদের ধারণা হয়েছে। তোমরা ভিডিওগুলো লক্ষ্য করলেই ভালো করে সেগুলোর আনসারগুলো নিজেরাই লিখতে পারবে। এখন যদি বলি আমরা ফুল ডুপ্লেক্স কী জিনিস, এটা হচ্ছে একই সময়ে উভয় দিকে ডাটা প্রেরণের প্রেরণ করা যায়। অর্থাৎ আমরা মোবাইল ফোন ব্যবহার করি, টেলিফোন ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, বিভিন্ন তথ্য আদান প্রদান করা যায়, সেটাই হচ্ছে ফুল ডুপ্লেক্স, যার কাজ হচ্ছে একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ করা যায়। অর্থাৎ যখন আমরা ফোনে কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমরা উভয় জনের কথা একই সময়ে বলতে পারি এবং কি একই সময়ে শুনতে পারি, সেটাকেই বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তাহলে তোমরা সিমপ্লেক্স কী, হাফ ডুপ্লেক্স কী, ফুল ডুপ্লেক্স কী সেগুলো সম্পর্কে ধারণা পেয়েছ। চিত্র ভিডিওটা একটু লক্ষ্য করলেই তোমরা আরেকটু ভালো করে ধারণা পাবা। হাফ ডুপ্লেক্সে শুধু একদিক দিয়ে যাচ্ছে, আরেক দিক থেকে পরবর্তীতে রিপ্লে আসে, আর ফুল ডুপ্লেক্সে একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ করা যায়, আর সিমপ্লেক্সে শুধুমাত্র একদিক দিয়ে ডাটা প্রেরণ করা যায়। এরপর আমরা যদি আসি ইউনিকাস্ট কী জিনিস, ইউনিকাস্ট হচ্ছে একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকে ডাটা গ্রহণ করতে পারবে। অর্থাৎ আমরা যে পার্সোনাল ফোনে কথা বলি সেটা এক ধরনের সিমপ্লেক্স। অর্থাৎ আমি যদি কারোর সাথে কথা বলি সে কথা দ্বিতীয় কোনো ব্যক্তি শুনবে না বা জানবে না আমি কার সাথে কথা বলছি, সেটাকে বলা হচ্ছে ইউনিকাস্ট। অর্থাৎ একটিমাত্র ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। তারপর আমরা যদি বলি ব্রডকাস্টিং, চিত্রটা লক্ষ্য করো সেখানে সবগুলো কাস্টিং দেওয়া আছে। ব্রডকাস্ট হচ্ছে একই নোডের অধীনে যতগুলো কম্পিউটার বা যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস আছে সবাই কিন্তু একই সময়ে সেই ডাটাটা গ্রহণ করতে পারে। যদি ব্রডকাস্টিং বলি আমরা রেডিও সম্প্রচারটা, ব্রডকাস্টিং টিভি সম্প্রচার, এগুলো হচ্ছে ব্রডকাস্টিং। অর্থাৎ এক জায়গা থেকে সম্প্রচার করবে, সেটার অধীনস্থ সবাই চাইলে সেই সেবাটা গ্রহণ করতে পারবে। যেমন আমরা যখন তোমাদের ক্লাস নিই সেই ক্ষেত্রে কিন্তু ব্রডকাস্টিং হয়, আমি কথা বলি সে কথাগুলো তোমরা সবাই শোনো, সেটাই হচ্ছে ব্রডকাস্টিং। আর মাল্টিকাস্ট হচ্ছে নেটওয়ার্কের অধীনস্থ অনেকগুলো কম্পিউটার বা নোড থেকে শুধুমাত্র নির্দিষ্ট কিছু নোডের মধ্যে তথ্য আদান প্রদান করাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট। অর্থাৎ আমরা যে গ্রুপ মেসেজ করি সেটা কিন্তু মাল্টিকাস্ট। আমার অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকজনের মধ্যে কয়েকজনের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। এখন আমরা কিছু মিডিয়া নিয়ে আলোচনা করব। প্রথম যেটা শিখব টুইস্টেড পেয়ার কেবল, তারপর আমরা কোএক্সিয়াল কেবল সম্পর্কে ধারণা পাবো, তারপরে আমরা পরবর্তীতে ফাইবার অপটিক কেবল নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। টুইস্টেড পেয়ার কেবল কাকে বলে, এই কেবলটিতে চারটি জোড়া তার থাকে, একসাথে থাকে, প্রতিটি জোড়ায় একটি কমন রং সাদা থাকে, বাকি তারগুলো আলাদা ভিন্ন রঙের হয়ে থাকে। অর্থাৎ টুইস্ট বলতে আমরা পেছানো বুঝি, পেয়ার বলতে আমরা জোড়া বুঝি। অর্থাৎ যেখানে আটটি তার থাকে টোটাল চারটি জোড়া থাকে, একটি কমন রং হিসাবে সেখানে সাদা থাকে। এটা দুই ধরনের কেবলিং করে থাকে, স্টেট কেবল আর একটা হচ্ছে ক্রস। এখানে থাকে ইনসুলেটর থাকে, কন্ডাক্টর থাকে, তারপরে আটটি তার থাকে, এগুলো সমন্বয়ে তৈরি। যেমন দেখো উপরের যে চিত্র আছে সেখানে তোমরা দেখলে বুঝতে পারবা, এরপরে আমরা যেই জিনিসটা শিখব সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে, একাদশ দ্বাদশ শ্রেণী দুই ইয়ারেরই এই দ্বিতীয় অধ্যায় আছে। দেখো কোএক্সিয়াল কেবল মূলত সলিড কপার তার থাকে, এটাতে অপরিবাহী প্লাস্টিক ইনসুলেটর রয়েছে, ইনসুলেটরের চারপাশে আবার শিল বা জাল আকারে আচ্ছন্ন থাকে এবং সবার বাইরে প্লাস্টিক জ্যাকেট দিয়ে সাজানো থাকে। মূলত এই কেবলটা আমরা সবাই চিনি, আমাদের বাড়িতে ব্যবহার করা হয়, আমরা যে ডিশ অ্যান্টেনাতে যে কেবল, কালো একটা কেবল ব্যবহার করে থাকি সেটা অবশ্যই সবাই দেখেছো। সেই কেবলটার নামই হচ্ছে
কোএক্সিয়াল ক্যাবল, সেখানে কপার কোর থাকবে, ইনসুলেটর থাকবে, শিল থাকে, এবং কি সর্বশেষে জ্যাকেট থাকে। এগুলো সবগুলোর সমন্বয়ে কোএক্সিয়াল ক্যাবল তৈরি, যেগুলো চিত্রসহ অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে, তখন তোমাদের এগুলো বর্ণনা করতে হবে। আশা করি আজকে যা যা বিষয় তোমাদেরকে আমি পড়িয়েছি সবগুলো বুঝতে পেরেছো, রেগুলার ক্লাস করবে, সময়টাকে কাজে লাগাবে। যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে পরবর্তীতে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমরা যে জিনিসটা শিখব সেটি হচ্ছে ফাইবার অপটিক ক্যাবল থেকে নিয়ে পরবর্তীতে যা যা আছে তোমাদের সেগুলো সম্পর্কে আস্তে আস্তে তোমাদেরকে আমি ধারণা দেব। আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।